প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব গত পাঠে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে উদ্ভিদের মূল বিভিন্ন ধরনের রূপান্তরিত মূল এবং অস্থানিক মূল সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে আকার আকৃতি এবং কার্যক্রমের উপর ভিত্তি করে মূলসমূহ রূপান্তরিত হয় আমরা সে সম্পর্কে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমাদের আজকের পাঠের বিষয় হল রূপান্তরিত কাণ্ড এসো তাহলে প্রথমেই এক নজরে দেখে নিই আজকের পাঠ শেষে আমরা কি কী শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা রূপান্তরিত কাণ্ডের গঠন এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত কাণ্ডের চিত্র অঙ্কন করতে পারব এবং আমাদের জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব উপলব্ধি করতে পারব চলো তাহলে শুরু করা যাক চলো তাহলে মূল আলোচনায় যাবার আগে জেনে নেই উদ্ভিদের কাণ্ড কী উদ্ভিদের কাণ্ড হল মূলত উদ্ভিদের প্রধান দুটি গঠনমূলক অংশের তাহলে উদ্ভিদের ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন হয়ে যে অঙ্গ মাটির ওপরে শাখা প্রশাখা ফুল ফল এসব ধারণ করে তাকেই উদ্ভিদের কাণ্ড বলা হয় আরও সহজভাবে বললে বলা যায় যে উদ্ভিদের মূলের ওপরের অংশই হলো উদ্ভিদের কাণ্ড কাণ্ডের বেশিরভাগ অংশই মাটির ওপরে দেখা কিন্তু কিছু কিছু গাছের কাণ্ড কাণ্ড মাটির নিচেও থাকে থেকেই মুকুল এবং চারা জন্মে এবং ভূপৃষ্ঠের বাইরে হয় এখন চলো কাণ্ডের কিছু কাজ সম্পর্কে দেখে তাহলে আমাদের রূপান্তরিত কাণ্ডের আলোচনা বুঝতে সুবিধা হবে উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের পাতা ফুল ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে কাণ্ড পাতাকে আলোর দিকে তুলে ধরে রাখে যেন পাতা সূর্যের আলো পায় এবং চারদিকে প্রসারিত হয় কাণ্ডের মধ্য দিয়ে মূল দ্বারা শোষিত পানি খনিজ লবণ ইত্যাদি শাখা প্রশাখায় পাতায় ফুলে ফলে বাহিত হয় কাণ্ড গাছের খাদ্য সঞ্চয় আত্মরক্ষা আরোহণ প্রতিকূল অবস্থা থেকে রক্ষা এবং অঙ্গজ প্রজননে সহায়তা করে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত পাঠে দেখেছিলাম যে খাদ্য সঞ্চয় যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য মূলগুলো কিভাবে রূপান্তরিত হয় আজকের পাঠে আমরা মূলত দেখব যে উদ্ভিদের কাণ্ডগুলো কেন এবং কিভাবে রূপান্তরিত হয় চলো তাহলে দেখি কাণ্ডের সাধারণ কাজগুলো সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই জেনেছি কিন্তু ক্ষেত্র বিশেষে এবং প্রয়োজন অনুযায়ী উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য কাণ্ড আরও বিভিন্ন ধরনের কাজ করে এ কাজগুলো সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত এবং অবস্থাগত পরিবর্তন ঘটে বিশেষ এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে আর যেসব কাণ্ড এভাবে রূপান্তরিত হয় তাদেরকে রূপান্তরিত কাণ্ড বলা হয় কাণ্ডের রূপান্তরের ক্ষেত্রে কাণ্ডের চারটি অংশ মূল ভূমিকা পালন করেন এগুলো হলো কাণ্ডের পর্ব পর্বমধ্য স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল মূলত এই চারটি অংশের ভিন্নতা উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে কাণ্ডগুলো রূপান্তরিত হয়ে ভিন্ন ভিন্ন আকার ধারণ করে এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব আমরা দেখব যে কাণ্ডকে কিসের ভিত্তিতে ভাগ করা হয় এবং কেন অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয় এগুলো হলো ভূ কাণ্ড অর্ধবায়বীয় কাণ্ড এবং বায়বীয় কাণ্ড এবার আমরা এই রূপান্তরিত কাণ্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আবারও বলছি একটু খেয়াল করে দেখো এই যে আমরা কাণ্ডকে তিন ভাগে ভাগ করেছি ভূ অর্থবায়বীয় এবং বায়বীয় চলো তাহলে এদেরকে একে একে দেখি আমরা জেনেছি যে কাণ্ডগুলো মাটির উপরেই হয় উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাকে আমরা সাধারণত কাণ্ড বলি কিন্তু কিছু কিছু রূপান্তরিত কাণ্ড রয়েছে যেগুলো প্রতিকূল পরিবেশে টিকে থাকা খাদ্য সঞ্চয় এবং অঙ্গজোপায় বংশ বিস্তার করার জন্য মাটির নিচেও বৃদ্ধি পায় এ ধরনের কাণ্ডগুলোকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আবার চার প্রকার এগুলো হল স্ফীতকন্দ মৌলকাণ্ড বা রাইজম কন্দ এবং গুড়িকন্দ আবারও বলছি একটু মনোযোগ দিয়ে দেখো অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার ভূনিম্নস্থ অর্ধবায়বীয় এবং বায়বীয় ভূনিম্নস্থ কাণ্ডকে আবার চার ভাগে ভাগ করা যায় এই ভাগগুলোই হলো স্ফীতকন্দ মৌলকাণ্ড বা রাইজম কন্দ এবং গুড়িকন্দ এখন চলো একে একে দেখি এগুলো আসলে কোন ধরনের কাণ্ডকে বোঝায় প্রথমে দেখো টিউবার বা স্ফীতকন্দ কোনগুলো স্ফীতকন্দে পর্ব পর্বমধ্য শল্কপত্র এবং কাক্ষিক মুকুল থাকে গর্তের মতো অংশকে চোখ বলা হয় অনুকূল ঋতুতে এই চোখ থেকে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে মূলত খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে আমরা সবাই গোল আলুর বাজ্যে কাকার সম্পর্কে জানি দেখো গোলালুর গায়ে এরকম চোখ দেখতে পাবে একটি আলুকে যদি একটি নির্দিষ্ট ঋতুতে কিছুদিন ফেলে রাখো তাহলে দেখবে আলুর শরীর থেকে এরকম অঙ্কুর গজাচ্ছে। আছে পরিচর্যা করলে এই অঙ্কুর থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হবে তাহলে দেখো গোলালু আলু হচ্ছে টিউবার বা স্ফিতকন্দের উদাহরণ আরেক ধরনের ভূনিম্নস্থ কাণ্ড হল মৌলকাণ্ড বা রাইজম আদা হলুদ এগুলো হলো রাইজম জাতীয় কাণ্ড এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এ ধরনের কাণ্ডের সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকে এদের পর্ব থেকে স্বল্পপত্র এবং অস্থানিক মূল উৎপন্ন হয় আবার স্বল্পপত্রের কক্ষ থেকে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় তাহলে দেখো আমরা রাইজম জাতীয় কাণ্ডের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এগুলো মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে এদের পর্ব এবং পর্ব মধ্য খুব সুস্পষ্ট পর্ব থেকে শল্কপত্র আর অস্থানিক মূল উৎপন্ন হয় শল্কপত্র থেকে আবার কাক্ষিক মুকুল উৎপন্ন হয় এবার আমরা দেখব কন্দ জাতীয় কাণ্ড কোনগুলো আমরা সবাই পেঁয়াজ রসুনের সাথে পরিচিত এই পেঁয়াজ রসুনের কাণ্ড হলো কন্দ জাতীয় কাণ্ড দেখো এই ছবিটি দেখলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে পেঁয়াজ রসুন বা এ জাতীয় উদ্ভিদের কাণ্ড খুবই ক্ষুদ্র গোলাকার এবং উত্তল হয় অর্থাৎ এসব কাণ্ডের বৈশিষ্ট্য হল এগুলো গোলাকার হয় এবং উত্তল হয় এদের পর্ব এবং পর্ব মধ্যগুলো সংকুচিত থাকে অন্যদিকে শল্কপত্রগুলো কেমন হয় দেখো এ ধরনের কাণ্ডের শল্কপত্রগুলো হয় পুরু আর রসালো এগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে আর দেখা যায় না আমরা এসব উদ্ভিদের এই সল্কপত্র খেয়ে থাকি পেঁয়াজ রসুনে আমরা দুই ধরনের শল্কপত্র দেখতে পাই একটি হলো রসালো সল্কপত্র যাকে আমরা পেঁয়াজ রসুন বলি এই রসালো সল্কপত্রটি আমরা খাই আর আরেকটি হলো শুষ্ক শল্কপত্র পেঁয়াজ রসুনের ওপরের যে খোসাটি আমরা ফেলে দিই সেটি হলো এদের শুষ্ক শল্কপত্র এ ধরনের কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল তৈরি হয় অস্থানিক গুচ্ছমূল তাহলে আবারও বলছি দেখো কন্দ জাতীয় কাণ্ড খুবই ক্ষুদ্র গোলাকার এবং উত্তল হয় এদের শল্কপত্রগুলো হয় পুরু এবং রসালো আমরা এসব উদ্ভিদের এই শল্কপত্রগুলোকেই খেয়ে থাকি পেঁয়াজ রসুন হল এর উদাহরণ মূলত পেঁয়াজ রসুনের যে অংশটি আমরা খাই সেটি হল শল্কপত্র এখন চলো তাহলে দেখি গুড়ি কন্দ কি এ ধরনের কাণ্ড বেশ বড় হয় এরা আকৃতিতে প্রায় গোলাকার হয় কন্দ জাতীয় কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পর্ব এবং পর্ব মধ্যগুলো সংকুচিত থাকে কিন্তু গুড়িকন্দের পর্ব এবং পর্বমধ্য বেশ সুস্পষ্ট হয় এদের স্বল্পপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলি বড় হয় এবং বরাবরের মতোই কাক্ষিক মুকুল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় তোমরা এই ছবিটি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে গুড়িকন্দের উদাহরণ কি হতে পারে ওলকচু হল গুড়িকন্দের একটি পরিচিত উদাহরণ এতক্ষণ আমরা ভূ নিম্ন কাণ্ডের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করেছি তোমাদের হয়তো মনে আছে আমি একটু আগেই বলছিলাম যে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার তার মধ্যে একটি হলো কাণ্ড যার বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা এইমাত্র আলোচনা করলাম আরেকটি হলো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এখন আমরা মূলত অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড সম্পর্কেই আলোচনা করব। নরম কাণ্ডযুক্ত উদ্ভিদ অর্থাৎ বিরুৎ উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয় এই শাখাগুলো থেকে অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাইিত রূপান্তরিত কাণ্ডকে অর্থবায়বীয় কাণ্ড বলা হয় এদের একটি বৈশিষ্ট্য হল অঙ্গজ প্রজননের মাধ্যমে এদের নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এই অর্থবায়বীয় রূপান্তরিত কাণ্ড আবার চার ধরনের হতে পারে অর্থবায়বীয় রূপান্তরিত কাণ্ডের চারটি প্রকার হল রানার বা ধাবক স্টোলন বা বক্রধাবক অফসেট এবং সাকার বা ঊর্ধ্ব ধাবক এখন আমরা একে একে এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কেই জানব কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাইত শাখা জন্মায় তাকে ধাবক বলে ধাবকের কয়েকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি থানকুনি দুর্বাঘাস এবং আমরুল তাহলে থানকুনি বা দুর্ভাঘাস উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকেই ধাবক বলা হয় এবার চলো দেখি স্টোলন বা বক্র ধাবক হলো এক বিশেষ ধরনের ধাবক কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয় এই শাখার পর্বগুলো অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে আর বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায় তোমরা হয়তো গ্রামে পুকুরে টোপাপানা বা কচুরিপানা পানা এ ধরনের উদ্ভিদ দেখেছো টোপাপানা বা কচুরিপানা বা এ ধরনের জলজ উদ্ভিদ হল অফসেটের উদাহরণ এদের কাণ্ডের পর্ব মধ্যগুলো ছোট এবং মোটা আকৃতির হয় এগুলোকে খর্বাকৃতি দেখায় এ ধরনের কাণ্ডকে অফসেট বলে এখন চলো দেখি সাকার বা ঊর্ধ্বধাবক কি যে কাণ্ডগুলো উদ্ভিদের সাহিত্য কক্ষমুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির ওপরে চলে আসে এবং নতুন উদ্ভিদের সৃষ্টি করে সেগুলো হলো সাকার বা ঊর্ধ্বধাবক এ ধরনের কাণ্ডের পরিচিত উদাহরণ হল চন্দ্রমল্লিকা বাঁশ ইত্যাদি এসব উদ্ভিদের কাণ্ডগুলো সায়িত কক্ষমুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির ওপরে চলে আসে এবং সেখান থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয় আবারও একটু মনে করিয়ে দিই আমরা দেখেছি যে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড তিন প্রকার হয় ভূনিম্নস্থ অর্ধবায়বীয় এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড আমরা ভূনিম্ন রূপান্তরিত কাণ্ডের বিভিন্ন প্রকার সম্পর্কে জেনেছি যেমন স্ফীতকন্দ মৌলকাণ্ড বা রাইজম কন্দ এবং গুড়িকন্দ আবার আমরা অর্থবায়বীয় রূপান্তরিত কাণ্ডেরও বিভিন্ন প্রকার সম্পর্কে জেনেছি এগুলো হলো রানার বা ধাবক স্টোলন বা বক্রধাবক অফসেট সাকার বা ঊর্ধ্বধাবক এবার আমরা জানব আরেক ধরনের রূপান্তরিত কাণ্ড বায়োবীয় রূপান্তরিত কাণ্ডের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বায়বীয় রূপান্তরিত কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে কিন্তু এরা বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি অঙ্গজ প্রজনন আত্মরক্ষা আরোহণ এসব কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে বায়বীয় রূপান্তরিত কাণ্ড চার প্রকারের হতে পারে এগুলো হলো ফাইলোক্লাইড বা পর্ণকাণ্ড থর্ন বা শাখা কণ্টক স্টেম টেলড্রিল বা শাখা আকর্ষী এবং বুলবিল। এবার আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব তোমরা নিশ্চয়ই ফণিমনসা দেখেছ ফণি মনসা জাতীয় উদ্ভিদ ফাইলোক্লাইট বা পর্ণকাণ্ডের উদাহরণ এ ধরনের কাণ্ডগুলো হয় এরকম পাতার মতো চ্যাপটা এবং সবুজ এ কারণে এগুলো খাদ্য তৈরি করতে পারে আর ফণিমনসার গায়ে যে কাটাগুলো দেখা যায় এগুলো হলো আসলে ফণিমনসা উদ্ভিদের পাতা ফাইলোক্লাইট জাতীয় উদ্ভিদের পাতাগুলো কাটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে এখন দেখো থর্ন বা শাখা কণ্টক কি অনেক সময় উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখামুকুল উৎপন্ন করে না কাক্ষিক মুকুল শাখামুকুল উৎপন্ন না করে অনেক সময় শক্ত এবং সুচালো কাটায় রূপান্তরিত হয় এগুলোই হল থর্ন বা শাখা কণ্টক এর কয়েকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেল বেল গাছে কাটা থাকে তোমরা হয়তো দেখেছ কিংবা মেহেদি তাহলে বেল মেহেদি এসব উদ্ভিদের কাটার মতো যে অংশ দেখা যায় সেগুলোই হলো শাখা কণ্টক এই ছবিতে দেখো এগুলো হলো শাখা কণ্টক। এখন দেখো স্টেম টেল ড্রিল বা শাখা আকর্ষিকি কি এ ধরনের কাণ্ডগুলো এরকম সুতার মতো সরু লম্বা এবং পেঁচানো হয়ে থাকে দুর্বল আরোহী উদ্ভিদগুলোর পত্রকক্ষ থেকে এগুলো উৎপন্ন হয় তাহলে দুর্বল আরোহী উদ্ভিদগুলোর পত্রকক্ষ থেকে যে লম্বা অংশগুলো বের হয় সেগুলোই হলো শাখা আকর্ষী তাহলে এই দুর্বল আরোহী উদ্ভিদগুলোর পত্রকক্ষ থেকে এই যে লম্বা অংশগুলো বের হয় এগুলোই হলো শাখা আকর্ষী কাণ্ড বা স্টেম ড্রিল শাখা আকর্ষী কাণ্ড এই আকর্ষিতে কোনো পাতা উৎপন্ন হয় না শাখা আকর্ষীর কয়েকটি উদাহরণ হল ঝুমকোলতা কিংবা হাড়জোড়া এসব উদ্ভিদে শাখা আকর্ষী দেখা যায় কোনো কোনো আরোহী উদ্ভিদের আবার কাক্ষিক মুকুল শাখায় পরিণত হয় না বরং প্রচুর খাদ্য সঞ্চয় করে এরকম গোলাকার মাংসপিণ্ডে পরিণত হয় এই গোলাকার মাংসপিণ্ডের মতো কাণ্ডকেই বলা হয় বুলবিল বুলবিলের একটি পরিচিত উদাহরণ হল গাছ আলু তাহলে এতক্ষণ আমরা রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের বাড়িতেও হাতের কাছে থাকা বিভিন্ন সবজি নিয়ে মূল ও কাণ্ডের এই বিষয়গুলো তোমরা পরীক্ষা করতে পারো চাইলে এবং মাটিতে রোপণ করে দেখতে পারো তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই চলো এখন দেখি আজকের পাঠে আমরা কি কি শিখলাম আজকের পাঠে আমরা রূপান্তরিত কাণ্ডের গঠন ও গুরুত্ব শিখেছি রূপান্তরিত কাণ্ডের চিত্র দেখেছি এবং আমাদের জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি তাহলে আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ